আর বাচ্চাদের সাথে নিয়মিত খেলাধুলা করার চেষ্টা করি। যদি আমি বাড়িতে থাকি তো খেলা মিস নাই বাচ্চাদের সাথে, প্রতিদিন এক ঘন্টা মিনিমাম বাচ্চাদের সাথে খেলি প্রতিদিন। অন্য যত ব্যস্ততা থাকুক, সব ব্যস্ততার সাথে বড় ব্যস্ততা, আমার সবচেয়ে বড় সম্পদ আমার বাচ্চারা, অতএব তাদের সাথে আমি খেলার সাথে হব। কোন বাচ্চার সাথে খেলতে গিয়ে সে নষ্ট হবে না হবে আমি সময় দেবো তাদেরকে। সন্তানদেরকে সময় দিন। আমাদের এখন ব্যাপারটা হয়ে গেছে পরীক্ষার চিন্তা, যে ছাত্রের আর পড়ালেখা করার সুযোগ হয় না সেই ছাত্রের মতো, যে পরীক্ষার টেনশনে কি পড়ালেখার সুযোগ হয় না। আমাদের এখন সন্তানদের উন্নত উজ্জ্বল ভবিষ্যতের জন্য মা মায়ের কাজ নিয়ে, বাপ বাপের কাজ নিয়ে এত ব্যস্ত যে সন্তানকে সময় দেওয়ার সুযোগ নেই। যে সন্তানের জন্য আপনি এত কিছু উপার্জন করবেন সেই সন্তানকেই আপনি সময় দিচ্ছেন না, তাহলে আপনার চেয়ে উপকার কী হতে পারে? সন্তানদের সময় দিন। আমি নিজে আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে একটা প্র্যাকটিস শুরু করছি, আপনাদের সাথেও শেয়ার করি, কেউ আমল করতে পারেন। সেটা হলো যে অফিস টাইমের পর আর মোবাইলে আমি কোনো আপনার অ্যাক্টিভ থাকি না। বেশিরভাগ সময় হয় অ্যারোপ্লেন মোড করে ফেলি, আর নাহলে বন্ধ করে ফেলি, আর নাহলে সাইলেন্ট করে ওইটাকে গাড়িতে রেখে, অফিসে রেখে, ডেস্কে রেখে তারপর বাসায়, এবং পুরো সময়টা বাসা যতক্ষণ থাকা হবে ততক্ষণ ফ্যামিলিকে সময় দেওয়া হবে। এটাতে কিছু ক্ষতি হবে, প্রতিষ্ঠানের ক্ষতি হবে, অফিসের ক্ষতি হোক, তার চাইতে লাভ অনেক বেশি হবে। যারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করেন, অনেক কাজ কাম আছে, প্রয়োজন একটা বাটন ফোন নিয়ে নেন যে এইটা থেকে এতটা থেকে এতটা পর্যন্ত বাটন ফোনে আসি, আমার ফোনটা অমুকের কাছে থাকবে, ইমার্জেন্সি কিছু হলে আমাকে জানাবা, আদারওয়াইজ আমি নাই, বাচ্চাদেরকে সময় দিব। বেশিরভাগ বাপ মা বাপ দেখবেন বাসায় ঢুকতে ঢুকতে মোবাইলে কথা বলতে, হ্যাঁ ভাই ঠিক আছে অমুক জায়গায় এতটা মাল পাঠায় দেন, এসব বলতে বলতে ঢুকে, কে দরজা খুলছে সেটাও বাপে দেখে না, আবার বাইর হয়ে যাচ্ছে সকালে তখন আবার মোবাইলে, হ্যাঁ আসতেছি আসতেছি, এই যে নামতেছি সিঁড়িতে, বলতে বলতে বাইর হয়। তো আপনি সারাক্ষণ আবার বাসা যতক্ষণ আছে ততক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত আছে, মাও ব্যস্ত বাপও ব্যস্ত, বাচ্চাদের যে কি অসহায়ত্ব এই সময়টাতে। আমি তো মনে করি এই সময়ে প্রোডাক্টিভিটির জন্য মোবাইল নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো দিন সম্ভব না, আজকের বাস্তবতায়। আলহামদুলিল্লাহ আমরা এটা শুরু করে দিয়েছি এবং এর সুফলটা আমরা পাচ্ছি আল্লাহর রহমতে। আমি অনুরোধ করবো আপনারাও সেই সময়টা দিবেন। শুধুমাত্র সময় দেয়া বলতে বাচ্চাদের সাথে গল্প করানো, সব দিক থেকে আপনি তাদের খেলার সাথেই হবেন। আপনার বাচ্চা কার সাথে খেলতে গিয়ে নষ্ট হবে আপনি সেটা কেন হতে দিবেন? আলহামদুলিল্লাহ আমি আমার বেশ কিছুদিন থেকে প্র্যাকটিসটা করি, তবে গত প্রায় মাসখানেক যাবৎ হবে বা তার সাথে কম বেশি হবে, এই সময় ধরে আমি আমার বাচ্চাদের সাথে নিয়মিত খেলাধুলা করার চেষ্টা করি।